রাস্তি খেয়ে গেলি কেসটা কি হলো কথা কস না কেন কানেকশন হয়ে গেছে কানেকশন কস কি কিসের কানেকশন হলো হ্যাঁ কিসের কানেকশন জন্ম নেওয়ার পর থেকে আইজি প্রথম আফ্রিকার জঙ্গল থেকে বার হয়ে একটা মায়ের মুখ দেখলি তোরা বুকে হাত দিয়ে বলতে পারিস এমন একটা মেয়ে গতকাল পর্যন্ত দেখেছিস আচ্ছা ঠিক আছে স্বীকার করছি দেখিনি তাই বলে নাম না জানা একটা মেয়ের জন্য পাগল হতে হবে আর না ঘুমিয়ে সারা রাত জেগে জেগে ওই মেয়েটার কথা ভাবতে হবে পাগল হবার মতো মেয়ে পাগল হব না ওর মতো মেয়ের জন্য শুধু এক রাতের ঘুম কেন হাজার রাতের ঘুম নষ্ট করে শুধু ওর কথা ভেবে ভেবে রাত কাটিয়ে দেয়া যায় তাহলে রাস্তা যা তুই রাত বেশি হয়নি মাত্র 12:40:30 রাস্তায় কুকুর ছাড়া মানুষ নেই কেন ওর মতো তো আরো দুই একটা পাগল ঘোরাফেরা করতে পারে কি করতে বলছিস তাই বল রুম থেকে বের হয়ে সারা কক্সবাজারের হোটেল খুঁজতে থাক যদি মেয়েটার সাথে দেখা হয়ে যায় তাহলে বলে দিবি প্রথম দেখাতেই তুই ওর প্রেমে পড়ে গেছিস রাইট এই একটা বন্ধুর মতো কথা বলেছিস লাভ দিয়ে উঠে বসলি কেন যাই মনের কথাটা বলে আসি এত রাতে জানবি কি করে কোন হোটেলে আছে জানাজানির কাজটা দিনের বেলাতেই সেরে রেখেছি বলতো রোজ 10টায় ঘুমিয়ে পড়িস আর এখন 1টা বাজতে চলল তোর চোখে ঘুম নেই সত্যি কথা বলবো সত্যি কেন মিথ্যে বল সত্যি কথা বলতে কি ওর মুখটা শুধু চোখে ভেসে উঠছে ওই মুখটাই আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে কোন মুখটা ওই যে সাগর তারে যে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিলাম যে আমাকে বাঁচালো ধাক্কা লেগেছে সে কখন এখনো ব্যথা করছে আসলে কি জানিস বড় হবার পর কোন ছেলের সাথে এটাই আমার প্রথম ধাক্কা লাগা তাই তাই নাকি সে তখন থেকে যত সময় যাচ্ছে ভেতরটা যেন কেমন কেমন করছে মনে হয় এক ধাক্কাতেই প্রেমে পড়ে গেছিস একদম ঠিক এই কথাটাই মনে করার চেষ্টা করছিলাম বল না এক ধাক্কাতেই প্রেম হয় নাকামো করবে না নাকামো করবো কেন তোরা জানিস আমার ভাইয়া যেভাবে আমার পিছনে সিকিউরিটি লাগিয়ে রাখে তাতে কোনো ছেলের সাথে ধাক্কা লাগার চান্স কোথায় তাই তো বুঝেছি হয়ে গেছে কি হয়েছে ওই বাদরটার সাথে প্রেম হয়ে গেছে আগের কথাটা ঠিক না পরের কথাটা ঠিক বাদরের মতো দেখতে হবে কেন হিরোর মতো দেখতে বুঝেছি হিরোর মতো দেখতে কিন্তু এইভাবে কতক্ষণ জেগে থাকবি কতক্ষণ মানে আমার তো ঘুমই আসবে না ঠিক আছে তুই তোর হিরোর কথা ভাবতে থাক আমরা রুমে গেলাম এই চল হ্যাঁ তাই চল গুড নাইট হিংসে তো হবেই আমার সাথে ধাক্কা লেগেছে না দারুণ মজা তো চিৎকার করলেন কেন কথা বলছেন না কেন মেম সাহেব কথা কন না কেন কি হলো আপনার বলো
কিছু হয়নি তো? স্বপ্ন দেখছিলাম। মেম সাহেব স্বপ্ন দেখছে, বাড়িতে ভাইয়ের লেগে স্বপ্ন দেখতো, ভয় পায় বেড়াতে এসে স্বপ্ন দেখতে। এইভাবে এত রাতে আমার রুমে? একটা কথা না বলা পর্যন্ত ঘুম আসছিল না, মনটাও ছটফট করছিল, তাই কথাটা বলার জন্য চলে এসেছি। এমন কি কথা যে কথা বলার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমার কাছে আসতেই হলো? যদি কোনো বিপদ হতো? হতেই পারতো, পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারতো। সবকিছু জেনে আসতে হবে, এটা কিন্তু বড় ধরনের পাগলামি। পাগলামি ছাড়া প্রেম হয় না রোজা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রোজা, আমি তোমার প্রেমে পড়েছি। এই সকাল হয়ে গেছে, লোকজন দেখে ফেলবে, তুমি এখন যাও প্লিজ, তুমি এখন যাও। ওকে বাই, গুড নাইট। আমি ডুবে যেতে রোজা। পাগলামি ছাড়া প্রেম হয় না রোজা। পাগলামি ছাড়া রোজা কি পাগল হয়ে গেল নাকি? ও আফারা, এবারে ফানিক নেমে ফেললে মানা করো, বাড়া লাগিয়ে বাসি যাইতে রে। রোজা উঠে আয়, সাগরে ভাটা শুরু হয়েছে। এই দাঁড়ালো কক্সবাজার এসে তুই প্রেমে পড়ে গেলি। একদম ঠিক। তবে আশ্চর্য কি জানিস, চেনা ছিল না, জানা ছিল না, দেখলাম আর অমনি প্রেমে পড়ে গেলাম। তুই বুঝি এমনি করেই হয়। হ্যালো হ্যালো রোজা, কি করছো? তোমাকে নিয়ে গল্প করছি। টপিক হঠাৎ করে মেয়েদের প্রেমে পড়া। প্রেম হঠাৎ করেই হয়, আবার প্রেমে পড়ার পর সবকিছু হঠাৎ করে মনে পড়ে। যেমন এই মুহূর্তে হঠাৎ করে তোমাকে দেখতে ইচ্ছে করছে। শোনো, ওই দিনের মতো পাগলামি করবে না। নো ম্যাম, ওই পাগলামোটা আজ আমি ইচ্ছে করলেও করতে পারবো না। সেদিন পড়ে গিয়ে মরে গেলে তেমন কোনো দুঃখ থাকতো না, কিন্তু আজ তোমাকে রেখে মরতেই পারবো না। ছি, অলক্ষণী কথা বলতে নেই। শোনো, তুমি শুধু ক্যান্টিনে একটা খাবারের অর্ডার দাও। খাবারের অর্ডার দিলে কি হবে? আহা, দিয়ে দেখো না। দিচ্ছি বাবা, দিচ্ছি। ওকে বাই। হ্যালো ক্যান্টিন, বুঝতে পারছি না কোন বিপদে ফেলে দেয়। শোন, এত ভয় করলে প্রেম করা যায় না, বেশি ভয় করলে আমাকে দিয়ে দে। কি বন্ধু থেকে শত্রু? আচ্ছা মনে কর তোকে দিয়ে দিলাম, আমার সামনে কিস করতে পারবি? 100 বার 1000 বার। এই তোর কিন্তু সাক্ষী। ম্যাম সাহেব, আপনার খাবার লয়ে আইছে, দরজাটা খুলেন। অন্য কোনো কাহিনী? না না, তুমি যাও। আচ্ছা ।
হয়েছে ম্যাম সাহেব, কোনো সমস্যা? না না কিছু না, তেলা পোকা। ও আচ্ছা, তুই ভাবলি কি করে আমি তোর প্রেমে ভাগ বসাবো? এই এই শয়তান, ভয় পাইয়ে দিয়েছিলি। আমি কিন্তু কিছু বুঝলাম না। বুঝে কোনো লাভ নেই, এই ধরতো এবার বুঝে নেন। আমাকে দেখার ইচ্ছে হয়েছিল, দেখা হয়ে গেছে, এবার তুমি যাও। আর একটু দেখি। আহা, যাও না, যাও। লং লং টাইম নো সি। তুই কক্সবাজার যাও একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, তোকে না দেখে থাকাটা আমার পক্ষে কষ্টকর। শোন, বিমানের টিকিট কনফার্ম করে দিয়েছি, কাল চলে আসবি। আসবো ভাইয়া, কালই চলে আসবো। তুমি ভালো, ভাবি ভালো। ওকে ভাইয়া, রাখি। ভাইয়া, বিমানের টিকিট কনফার্ম করে দিয়েছে, কালই আমাদের চলে যেতে হবে। তাহলে ঢাকায় দেখা হবে। টাটা, বাই। আরে যাচ্ছি তো। ও গড।